नमस्कार बन्धुरा चायल फूड टुईटारे अपने सबाई के स्वागत जाना आज के काठेर उनोने काछी पोड़ा पिठे जेटाके चितई पिठे बोले सेइटार रेसिपि आज के आपनादेर देखाबो। चलुन ताहले पिठे बानानोर जोन्नो जे ब्याटारटा तैरि करते होबे सेटा आगे आपनादेर देखाच्छि। एखाने 500 ग्राम चालेर गुड़ो नेओया होयेछे, तार मध्य हाफ चामच मतो नून मिशिए दीची और ये 500 ml मतो गरम जल एखाने मिशिए देव, प्रयोजन होले आरो किछुटा जल देव और एबार बैटरटा तैरी करे नेब। प्रथमे आमी 500 ml मतो जल दिएछि ना, आरो 250 ml मतो जल एखाने मिशालाम। এবার ভালো করে গুলবো, কতটা ঘন হবে সেটা যখন গুলতে থাকবো বুঝতে পারবো, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাটারটা দেখাচ্ছি এরকম ঘন হবে। টোটাল আমার 750 ml মতো জল লেগেছে 500 গ্রাম চালের গুঁড়োর জন্য। এই যে সাজটা দেখুন এরকম হয়, আর এটা বেশ ভালো করে গরম করে নিতে হবে, তাই জালটা কিন্তু একটু ভালো বেশি করে দিতে হবে। এখানে কিন্তু আঁচটা বেশি দিতে হবে যাতে এই সাজটা খুব ভালো করে গরম হয়। সাজটা ভালো করে গরম হতে হবে, নালে কিন্তু পিঠেগুলো ভালো করে ফুলবে না। এবার দেখুন একটা বাটির মধ্যে একটু সরষের তেল নিয়ে নিয়েছি আর একটা পাটকাঠির মধ্যে একটু কাপড় পেঁচিয়ে নিয়েছি। এবার সরষের তেলটা এর মধ্যে লাগিয়ে এই সাজের মধ্যে হালকা করে একটু বুলিয়ে দেবো, যেভাবে অয়েল ব্রাশ করে ওইভাবে একটু ব্রাশ করে দেবো যাতে পিঠেগুলো এর মধ্যে দিলে সুন্দরভাবে উঠে আসে। আমি প্রত্যেকটা ছাঁচের মধ্যেই এরকম করে অয়েল ব্রাশ করে নিলাম। এবার এই ব্যাটারটা একটা গোল হাতার সাহায্যে নেব, নিয়ে এক এক করে প্রত্যেকটা ছাঁচের মধ্যে দিয়ে দেবো। এবার এই ঢাকনাটা দিয়ে এর মধ্যে ঢেকে দিচ্ছি, আর একটা ভেজা গামছা বা কাপড়ের টুকরো নিয়ে আপনারা এর মধ্যে এইভাবে ঘুরিয়ে ঢেকে দেবেন যাতে ভাপটা না বেরিয়ে আসে। এই যে আমি পাটকাঠি ভেঙে এটাতে জালটা দিচ্ছি, জালটা সবসময় বেশি দিতে হবে নালে কিন্তু পিঠেগুলো ভালো করে ফুলবে না। 5 মিনিট বাদে আমি এই কাপড়টা সরিয়ে ঢাকনাটা তুলে দেখছি যে পিঠেটা হয়েছে কিনা, আরও একটু হবে তাই আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আর 1-2 মিনিট হবে তারপরে আমি তুলে নেব পিঠেটা। এই যে পিঠেটা হয়ে গেছে, বেশ ওপর দিয়ে একটু একটু ফুলে ফুলে এসছে। এই খুন্তির পেছন দিয়ে আমি তুলে নিচ্ছি, সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই যে আমি আরেকবার ব্যাটার দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেস এটা ঢেকে দেবো, ভেজা গামছাটা চারিদিক থেকে দিয়ে দেবো যাতে ব্যাপারটা না। আর সেম ওয়েতে আগের মতোই ওই ভেজা গামছাটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই পিঠেটা গ্যাসে করতে চান তাহলে আপ্পাম মেকারে, ননস্টিকের আপ্পাম মেকারে আপনারা কিন্তু এটা করতে পারবেন, প্রসেসটা সেমই হবে আর হাই ফ্লেমে করতে হবে। 5 মিনিটের মতো হয়েছে, আমি এবার তুলে একটু দেখছি, আর একটু হবে 2-3 মিনিট তারপর আমি তুলে নেব। এই পিঠেটা হয়ে গেছে 5-7 মিনিট, আমি এবার তুলে নেব পিঠেটা। এই যে দেখুন
উপর থেকে অল্প অল্প ফুলে উঠেছে। এবার আমি খুন্তির পেছনটা দিয়ে একটুখানি এখানে খোঁচা দিলে কিন্তু উঠে যাচ্ছে পিছটা খুব সুন্দর করে হয়ে গেছে। এই পিঠেটা নারকেলের সাথে খেতে খুব ভালো লাগে, তাই নারকেল কুড়িয়ে নেওয়া হচ্ছে। এই পিঠেটা গুড় আর নারকেল দিয়ে খেতে কিন্তু সব থেকে বেশি টেস্ট লাগে, তাই এতে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি সাইড দিয়ে, আর খেজুরি গুড় দিয়ে সার্ভ করব। এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আর আজকের এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর লাইক করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন বন্ধুদের সাথে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্য থাকবেন।